আম দুধের প্রাণ ঠান্ডা করা এই পুডিংটা শুধু একবার তৈরি করে দেখুন আসসালামু আলাইকুম ড্রিম কুকিং থিয়েটারে স্বাগত আম দুধের অনেক ধরনের পুডিংই আমরা খেয়েছি তবে এই পুডিংটা একটু বেশি মজা হয়ে থাকে তাই আপনাদের সাথেও শেয়ার করতে চলে এলাম আর এই পুডিং তৈরির জন্য আম লাগছে আমি দুটো পাকা আম নিয়েছি আম দুটোকে কেটে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি আমার এক কাপ পরিমাণে আম প্রয়োজন আপনারা আপনাদের সুবিধা মতো কেটে নিতে পারেন আর আমার এখানে পুরো এক কাপ পরিমাণে আমের পিউরি লাগবে আমি এক কাপ পরিমাণে নিয়েছি একটা ব্লেন্ডারের জারের মধ্যে আমটাকে দিয়ে দিচ্ছি পুরো ভর্তি করে এক কাপ পরিমাণে আম দিয়ে দিতে হবে এখন এর মধ্যে আমি আধা কাপ পানি দিয়ে দিচ্ছি আমের খুব স্মুথ একটা পিউরি তৈরি করে নিচ্ছি খুব ভালো করে ব্লেন্ড করে নিয়ে এসেছি একদম স্মুথ একটা পিউরি হতে হবে এখন আমি আমের পিউরিটাকে একটু চেলে নিব যদি এর মধ্যে কোনো দানা দানা ভাব থাকে সেটা এর চালনির মধ্যে উঠে আসবে আর যদি আমের কোনো আশো থাকে সেটাও চালনির মধ্যে রয়ে যাবে তাই পাল্পটাকে ভালোভাবে চেলে নিচ্ছি পুরো পাল্পটা আমি চেলে নিয়েছি আর দেখেন এর মধ্যে কিছু কিন্তু দানা রয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি পানি দিচ্ছি পুরো দু কাপ পরিমাণে এক কাপ আমের পিউরির সাথে পুরো দু কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম এখন খুব ভালো করে মিক্স করে নিয়েছি এখন এর মধ্যে আমি দিচ্ছি দুই টেবিল চামচ চিনি আপনারা চাইলে চিনিটা নাও দিতে পারেন যদি আমটা অনেক বেশি মিষ্টি হয় এখন আমি পুরো চা চামচ ভরে একটা চামচ আগার পাউডার দিলাম এখন খুব ভালো করে আগার আগার পাউডারটাকে মিশিয়ে আগার আগার পাউডার মিশিয়ে নেওয়ার পরে এখন চুলায় তুলে দিয়েছি একটা বলক আসা পর্যন্ত জাল করব একটা বলক চলে আসার পরে আমি দুই তিন মিনিট জাল করে নিব আর আপনারা এরকম একটা চামচ ভরে আগার আগার পাউডারটা ইউজ করবেন তাহলে কিন্তু পুডিংটা খুব ভালোভাবে সেট হবে যেহেতু এটা আমের পিউরি অনেকটা ভারী তাই অবশ্যই চা চামচ ভরে আগার আগার পাউডার ইউজ করবেন একটা বলক চলে আসার পর দুই তিন মিনিট জাল করে নিয়েছি এখন আমি নামিয়ে একটা ডিশের মধ্যে সেট করে নিচ্ছি এভাবে রুম টেম্পারেচারে রেখে দিলে কিন্তু সেট হয়ে যাবে আধা ঘন্টার মধ্যে আমি তিরিশ মিনিটের জন্য ফ্রিজ রেখে দিচ্ছি এদিকে চুলায় পানি বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি দুই টেবিল চামচ সাবুদানা দিয়ে দিচ্ছি খুব বেশি না একদম কম পরিমাণে দিতে হবে দুই টেবিল চামচ সাবুদানা দিয়েছি তার মধ্যে আমি জর্দা রং দিয়েছি আপনারা চাইলে হলুদ রঙের ফুড কালার ইউজ করতে পারেন তবে খুব সামান্য পরিমাণে দিয়েছি এখন বলক তুলে জাল করে নিব যতক্ষণ আর সাবধানাটা পুরোপুরি সিদ্ধ হচ্ছে সাবধানাটা যখন সিদ্ধ হয়ে এরকম কালার চেঞ্জ হয়ে যাবে তখনই কিন্তু সাবধানাটাকে নামিয়ে নিতে হবে সাবধানাটাকে নামিয়ে আমি পানিটা ঝরিয়ে নিচ্ছি আর দুই তিনবার নর্মাল পানি দিয়ে ধুয়ে নিব যাতে সাবধানাটা একদম ঝরঝরে হয় আর সাবধানার কালারটা কিন্তু অনেকটাই পাকা আমের কালারের মতো হয়েছে আর এই জন্যই আমি হলুদ রঙের ফুড কালার বা জাফরান কালারটা ইউজ করেছি জর্দা রঙ ইউজ করেছি খুব ভালো করে ঝরঝরে করে নিয়েছি পানি দিয়ে ধুয়ে এখন একটা সাইডে রেখে দিয়েছি আবারও প্যান নিয়েছি তার মধ্যে আমি পুরো আধা লিটার দুধ দিচ্ছি এখানে কিন্তু দু কাপ না পুরো আধা লিটার দুধ রয়েছে আর দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ আর দিচ্ছি চিনি এখানে আমি ওয়ান থার্ড কাপ চিনি দিয়েছি আপনারা আধা কাপ পরিমাণে চিনি দিতে পারেন যদি আপনারা মিষ্টিটা বেশি খেতে চান আপনার আপনাদের টেস্ট মতো মিষ্টিটা দিয়ে নেবেন খুব ভালো করে গুঁড়ো দুধটাকে আমি মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিচ্ছি আধা চা চামচ ভ্যানিলা পাউডার আপনারা যে কোনো ধরনের এসেন্স ইউজ করতে পারেন আর দিচ্ছি পুরো একটা চামচ ভোরে আগারাগার পাউডার আগারাগার পাউডারটা দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি আমি এখানে ভ্যানিলা এসেন্স ইউজ করেছি আপনারা চাইলে পাকা আমের এসেন্সও ইউজ করতে পারেন বা আপনাদের পছন্দ মতো এসেন্স ইউজ করতে পারেন তবে ভ্যানিলা এসেন্সটা সবার ঘরেই থাকে তাই আমি ব্যানসেন্স ইউজ করেছি আবারও আমি চুলায় তুলে দিলাম আর সেমভাবে পলক তুলে জাল করে দিব। এ পর যে একটু নেড়ে দিচ্ছি এটা হতে থাক এদিকে ম্যাঙ্গো পুডিংটা ভালোভাবে সেট হয়েছে আমি ৩০ মিনিটের জন্য ফ্রিজে রেখেছিলাম এখন আমি জেলিটাকে একদম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি আর আমের পিউরি যেহেতু অনেকটা ভারী হয়ে থাকে তাই আপনারা অবশ্যই ভালো মানের আগার আগার ইউজ করবেন আর অবশ্যই পুরো এক চা চামচ ভরে আগার আগার পাউডারটা দিয়ে দিবেন তাহলে দেখবেন যে পুরিংটা খুব ভালোভাবে সেট হয়ে যাচ্ছে দেখেন কতটা পারফেক্টভাবে সেট হয়েছে এগুলো কিন্তু একটাও ভেঙে যাচ্ছে না আর খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে আর খুব দ্রুত কম সময়েও সেট হয়ে যায় তাই ভালো মানের আগার আগার দিয়ে পুরিংটা তৈরি করে নেবেন একটা সাইডে রেখে দিচ্ছি এখানে আমি নয় ইঞ্চি সাইজের একটা মোল্ড নিয়েছি আপনারা যে কোনো ধরনের মোল্ড নিতে পারে না সবটা জেলি আমি মোল্ডের মধ্যে ঢেলে একটা সাইডে রেখে দিচ্ছি আর এদিকে দুধটা একটা বলক উঠে গিয়েছে তারপরে আমি দুই তিন মিনিট জাল করে নিয়েছি বলক তুলে দুধটাকে কিন্তু বেশি ঘন করে ফেলা যাবে না যেহেতু গোড়া দুধ ইউজ করেছি এটা কিন্তু এমনিতেই অনেক ঘন হয়ে গিয়েছে তাই একটা বলক চলে আসলে দুই তিন মিনিট জাল করে নিয়ে নামিয়ে নিতে হবে একদম গরম গরম আমের যে জেলিগুলো রেখেছিলাম তার মধ্যে ঢেলে দিচ্ছি অবশ্যই গরম গরম ঢেলে দিতে হবে এখন একটা স্প্যাচুলা দিয়ে জেলগুলোকে এভাবে একটু নিচ থেকে উপরের দিকে উঠিয়ে দিচ্ছি আর আপনারা এটা ফ্রিজে এক ঘন্টা থেকে দুই ঘন্টার মতো রেখে দিতে পারেন আমি এক ঘন্টা থেকে দু ঘন্টার মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম রুম টেম্পারেচারে আসার পরে এখন আমি পুডিংটাকে মোল্ড আউট করে নিচ্ছি আর কত পারফেক্টভাবে সেট হয়েছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন এখন আমি পুডিংটাকে খুব সাবধানে মোল্ড আউট করে নিয়েছি তৈরি হয়ে গেল খুবই খুবই মজার মিল্ক ম্যাঙ্গো পুডিং আশা করবো এই দারুণ রেসিপিটা আপনাদের ভালো লাগবে এই মিল্ক ম্যাঙ্গো পুডিংটা খেতে একটু অন্যরকম আর অনেক বেশি মজা আর কতটা পারফেক্ট হয়েছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদমই ভেঙে যাবে না আমি যে প্রসেসে তৈরি করেছি আপনারা যদি সেভাবে তৈরি করেন আপনাদের পুডিং একদম পারফেক্ট হবে আর কোনোভাবেই ভেঙে যাবে না আমি আপনাদেরকে কেটেও দেখাচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে নর্মালি মিল্ক ম্যাঙ্গো পুডিং খেতে একরকম হয় আর এই যে সাবুদানা দিয়ে আমি মিল্ক ম্যাঙ্গো পুরিংটা তৈরি করেছি এটা না অসাধারণ খেতে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর কতটা মজা হয় সেটা খাওয়ার পরেই বুঝতে পারবেন দেখেন আমি হাতে তুলে নিয়েছি পুরিংটা কতটা পারফেক্ট হয়েছে আমার এই প্রাণ ঠান্ডা করা মিল্ক ম্যাঙ্গো পুরিং যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ রেসিপিটাতে লাইক দিতে ভুলবেন না তার সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ